এটা সরস্বতী নদীর ব্রিজ চুজরা স্টেশন থেকে এই রাস্তাটা আসছে এদিক থেকে এসে সেটা সরস্বতী নদীর ব্রিজ হয়েছে প্রথমে ছিল এই পুরোনো ব্রিজটা এখন আবার এটা নতুন ব্রিজ হয়েছে এই যে সরস্বতী নদী এখন টোটালি বুঝে গেছে নদীটা নদীটার আগের মতো নেই পুরো বুঝে গেছে আগে পুরো চওড়া ছিল এখন পানা দিয়ে পুরো বুঝিয়ে দিয়েছে এটা গরু সুগন্ধার দিকে যাচ্ছে তুমি স্টেশন থেকে এসে মা দিক দিয়ে এটা গরু সুগন্ধার দিকে আসবে আমরা এখন যাচ্ছি আম বাগানে দেখি যদি কেউ আম পারে তাহলে কিছু আম সংগ্রহ করব বাড়িতে নিয়ে যাব এই যে এই ব্রিজটা শেষ হয়ে গেছে আবার নতুন ব্রিজ এদিকে হয়েছে এটা অ্যাকচুয়ালি টু এ করে দিয়েছে আগে এটা সিঙ্গেল ব্রিজ ছিল নদীটা টোটালি বুঝে গেছে আগের মতো আর নেই আগে পুরো প্রচুর চওড়া ছিল নদীটা আমরা এই গরান দিয়ে নামবো বাঁধিকের গরান দিয়ে অ্যাকচুয়ালি সরস্বতী নদী এই রাস্তাটা শোয়ে যাচ্ছে চুঁচুরের স্টেশন আমরা এই বাঁদির দিয়ে নামবো এই দিয়ে গিয়ে আমবাগানে যাব তো এখন আম পাড়া হচ্ছে কালী মন্দিরটার সামনে হবে দাদা দশ মিনিট লাগবে আচ্ছা এই যে এই ব্রিজটা নতুন করা হয়েছে চলো অরিজিৎ দা আমরা এখন ঢুকেছি সব কিছু পাশ দিয়ে নিজে আমবাগান আমবাগান মাছ বাগান আছে এই আম ধরে আছে প্রচুর আম প্রচুর আম এখন পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি এখানটা পুরো গ্রাম্য পরিবেশ আছে পুরো গ্রাম্য পরিবেশ এই যে পোলট্রি ফার্ম এই যে আম এই যে আম

প্রচুর আম প্রচুর আম একদম হাতের কাছে আম এই যে এগুলো আম একদম হাতের কাছে ঝুলছে আপনারা আসতে পারেন একটু এনজয় করতে পারেন আম বাগানে এসে এই যে আমার বন্ধু আছে আমরা দুজনে এসেছি এখানে আম বাগানে এনজয় করতে দেখতে তাই এখানে প্রদীপদার বাগানটা কোথায় গো হ্যাঁ হ্যাঁ বললো বেকারি আছে বিস্কুট বেকারি বিস্কুট বেকারি তার পাশ দিয়ে যেতে বললো প্রদীপদার প্রদীপদার আম বাগান বিস্কুট বেকারিটা কোথায় বললো বিস্কুট বেকারির ওইখান দিয়ে ঢুকতে আমি বললো সোজা এসে এদিকটা যাওয়া যায় নাকি আচ্ছা ওইখানে ওইখানে আচ্ছা 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 এখন কি আম পাড়া চলছে এগুলো সব সরিয়ে গেছ নাকি কি দাদা এগুলো সব হিমসাগর আছে ওইটা তো সরি ওইটা দেখুন লাল হয়ে আছে পেছন হ্যাঁ ওটা সরিয়ে না এটা গোলাপ খাঁস আম পাড়া চলছে তো এখন তো এখান থেকে বিক্রি করছো আম বিক্রি করছো মালিক মালিক কই আসবে তো হুম আচ্ছা ঠিক তাও এবারে আম মনে একটু কম হয়েছে নাকি দাদা হ্যাঁ আম কম হয়েছে দাও আর কটা দাও আমার দুজন আছে আমি পড়েছিলাম তুললাম না

ছোট ছোট গাছগুলোতে কত আম হয়ে আছে গাছগুলো তো আম হয়ে আছে আম সব অলরেডি পেকে পেকে পড়ে যাচ্ছে আম সব আম হয়ে আছে পুরো গাছের একদম খাঁটি আম গাছ থেকে পুরো পেরে খাওয়া যাবে কিন্তু যেহেতু এখনো পাকিনি সবে রং ধরেছে দাদা মালিক আম কিনবো তো মালিক এখন মনে পাকা দেরি আছে নাকি দাদা আর মোটামুটি দিন পনেরো গেলে সব পেকে যাবে নাকি হ্যাঁ আমি এবার খুব একটা হইনি মনে হয় না আমার বাড়ির গাছও আম্রপালিতে অল্প ধরেছে এটা কি গাছ আছে এত বড় বোম্বাই নাকি বোম্বাই বোম্বাই না পোল্ট্রি ফার্ম আছে গ্রামের মধ্যে সাধারণত এইসব ফার্ম ফার্মগুলোই থাকে সুবিধা আম বাগানের মধ্যে ফার্ম থাকে এইসব ঘর করে আজি আম গাছ পাহারা দেওয়ার জন্য কারণ যেহেতু এখন প্রচুর আম তো এখন ঝড়ঝাপটা হলেই আম পড়বে ওই দি প্রদীপদার দো এটা কোথায় প্রদীপ দায় নি নমস্কার দাদা আমাকে ওই তরুণ তরুণ আমাদের বাজারে যায় তরুণ বলেছিল প্রদীপদার ওখানে যাবে আমি দুবেলা থাকি ওখানে তো আজকে তো নেই এই সব সরি আম সব এখন প্যাকিং হচ্ছে গাছ পাড়া হয়েছে সকালে পাড়া হয়েছে নাকি দাদা এইসব সকালে পাড়া হয়েছে আঙুলে রেডি হয়ে গেছে আর কদিন গেলে মানে আরো ভালো রেডি হবে নাকি এই সব ড্রেসিং হচ্ছে আম আর কটা দিন গেলে হয় ভালো হবে এগুলো সরি নয় এগুলো বোম্বাই নাকি বোম্বাই আম ওই বাগান আম পারছে আম পারছে হ্যাঁ যাব আপনারই বাগান আচ্ছা আচ্ছা এই আমাদের প্রদীপ দা প্রদীপ বাগান আমার একটা বন্ধু বলে পাঠিয়েছে ও আছে তরুণ আছে নাকি আপনাকে নাম পাড়ে টারে নাকি ও না না ও হ্যাঁ হ্যাঁ ও নাম নিয়ে যায় গিয়ে বিক্রি করে নাকি ও এগুলো সরিয়াম আছে হ্যাঁ এই যে সরি একদম গাছ পাকা একদম গাছ পাকা এরকম গাছ পাকা সরিয়াম পাওয়া যায় না দাদা এই যে ঘর আছে এখানে পাহাড়া দেয় রাত্রে থাকে দাদারা কষ্ট করে কষ্ট করতে হয় অনেক কারণ রাত্রে ঝড় ঝাপটা হলে প্রচুর আম পড়বে তো আমার জন্য কষ্ট করতে হয় আমরা যাচ্ছি দাদা বললো কোথায় গাছ পাড়া হচ্ছে পুরোটাই আম বাগান এটা প্রদীপ বাগান এই যে আম পাড়া হচ্ছে এখানে গাছে প্রচুর আম হয়ে আছে এই যে দাদা গাছে আছে আম পাড়ছে তো কাঁচা পাকা সব পড়ে যায় বলুন পারলে এগুলো কি জাঁক দিতে হবে না এই অবস্থায় বিক্রি হয়ে যাবে এই অবস্থায় এই অবস্থায় বিক্রি হয়ে যাবে কোথায় আমাদের ইয়ে গোটু গোটু বাজারে চুড়ি চুরি স্টেশনে না এই যে এগুলো সব এখন সদ্য পাড়া সব রং এসে গেছে আমার এই এই আমগুলো পুরো পেকে গেছে সব সরি তো দাদা এগুলো হ্যাঁ সব সরি সব সরি গাছ ওগুলো কি এমনি পুড়ে যাচ্ছে না পারছে পারছে তো ও এটা কি প্রদীপ দাঁড়িয়ে প্রদীপ এটা হ্যাঁ প্রদীপ পুরোটাই বাগান এখানে আম বাগানে এসে আম পেরে খাওয়া একটা মজাই আলাদা যদি পাকা আম থাকে গাছ থেকে পেরে খাওয়া একটা আলাদাই ব্যাপার এই যে এগুলো সম্ভবত সব সরিয়ে আমি আছি কারণ পিছনগুলো সব লাল হয়ে গেছে তো এসব সরিয়ে আমি আছে সম্ভবত না এবছর সেরকম বৃষ্টি হয়নি তো বৃষ্টির জন্য প্রবলেম হয়ে গেছে নাকি দাদা একটু জল হলে ভালো আমাদের বাড়ির গাছে আম্রপালি গাছে খুব একটা আম হয়নি একদম বড় বড় আম বড় বড় সরিয়ে

একদমই ডাল দেখুন একদম হাতের কাছে মানে এখান থেকে হাত দিলেই আম পাওয়া যাবে একদম হাতের কাছে আম সব আম হাতের কাছে মানে ডাল আমের ভাড়ে সব নিচু হয়ে পড়ে গেছে এত আম আছে এখানে এই যে সব আম এই যে সব আম এখানে যেহেতু এখন আমের সিজন আম আম তো একদম হাতের কাছেই আম সব জায়গায় আম আর এখানকার লোকগুলোও ভালো আম বাগানের লোকগুলোও ভালো এরা খুব ভালো ব্যবহার করে আমাদের এই হুগলিতে রাজহাট পোলবা সব দিকে আর এইদিকে গোটু সুগন্ধার দিকে সব থেকে আম বাগান বেশি আছে এবার সব জায়গায় হিমসাগর সরি বোম্বাই বৈশাখী আম গাছও তো আছে না এখানে বৈশাখী আম শেষ হয়ে গেছে মনে হয় নাকি না আছে এখনো গাছে হ্যাঁ বৈশাখী আম আম হয়নি এবার বৈশাখী আম আপনাদের এখানে কি রেটে বিক্রি হচ্ছে আম

এবারে বৃষ্টি বৃষ্টি কম হয়েছে না বৃষ্টি তো হয়নি বৃষ্টি হ্যাঁ বৃষ্টিটা একটু বেশি হলে আমের পরিমাণটা আর একটু বাড়তো যেহেতু আম কম হয়েছে আমের দাম এবছর হাইই যাবে এখানে শীতকালে এসে অনেকে পিকনিক টিকনিক করে আর এই সময় শুধু আম तो आमें भोटी সব ডালগুলোতেই আম আছে ওটা নিচের দিকে যত ডাল আছে সব আম ডাল গুলোতে আমি আগে পেকে যায় ওপরের আমগুলোই আগে পাড়া হচ্ছে পুরো ডাল ভর্তি আমের আমরা এই সরস্বতী নদীর ব্রিজের পর থেকে পাশ দিয়ে গ্রামের মধ্যে ঢুকেছি এই গ্রামের মধ্যেই সব আম গাছ অরিজিনাল ঝুল ঝুলে আছে বিশাল বড় বাগান কয়েক বিঘা জায়গা নিয়ে বাগান করা আছে আমগুলো আম গাছগুলোর বয়সও অনেক বেশি গোড়াগুলো দেখি বয়ে যাচ্ছে গোড়াগুলো কত মোটা দেখুন কত মোটা গোড়াগুলো এই ঘরগুলো করা হয়েছে প্লাস্টিক শেড দিয়ে এখানে আম পেরে এখানে স্টোর করা হয় এখানে জেনারেলি কার্বাইড ফরাইট দেওয়া হয় না একদম গাছ থেকে পেরেই এরা মার্কেটে সদ্য নিয়ে গিয়ে বিক্রি করে বাজারে নিয়ে গিয়ে সদ্য বিক্রি করে এই সময়টাই করে এই সিজনে এই ঘরগুলো করে প্লাস্টিক দিয়ে সেট করে এরা থাকে এখানে এই ওখানে একটা ঘর করা আছে প্রবিতা ভালো লাগলো আপনার গাছে আম পাড়া দেখলাম বেশ ভালো লাগলো কিন্তু আমার কিছু সরিয়ে আম দিতে হবে আমি সরিয়ে আম কিছু নিয়ে যাব এই যে স্টোরগুলো করা আছে এখানে সব এখানে জাগ দেওয়ার কোনো ব্যাপার নেই ডাইরেক্ট নিয়ে গিয়ে প্যাকিং করে মার্কেটে বিক্রি করা হয় এখানে সব ড্রেসিং করে করে রাখা হচ্ছে আমগুলো সব ড্রেসিং করে করে রাখা হচ্ছে এখানে সব আম প্যাকেজিং করে রাখা আছে এই যে সব প্যাকেট করে করে এখানে রাখা আছে ঝুড়িতে প্যাকেজিং করে করে রাখা আছে এবং কি আম সেটা জানার জন্য উপরে আবার আম দেওয়া আছে সব আম ঝুড়ির মধ্যে করে রাখা আছে সেটিং করে আগামীকাল সকালে হয়তো এটা বাজারে এটা নিয়ে যাবে বিক্রির জন্য এদিকেও রাখা আছে

तो तो बैंडल बैंडल बाजरों नहीं जान बैंडल बाजरों दे बैंडल बाजरों जाइए ना हमारे सिंगला पुल जी गोरंटा नाबल हाँ 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 एक ने होच्छ फास्ट चाट्टे अच्छा भोर वाला भोर वाला चार पौर आवर सात टाइम चले जाए कुटुर बाजा अच्छा कुटुर मार्केट अपने काचा हाँ हाँ काचा टाइम जाए अपना आचारे जोन में हाँ 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 সব বাইরে চলে যায় না বিহার ঝাড়খন্ড ফাঙ্কন সাইডে চলে যায় এবং কিছু পার্টি আরো আছে যা ঝোলা গড় হুম 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 হাওড়া টাইসে তো পার্টি না আমাদের ওইখানে ডিসপুটটা বেশি হয় ডিস্ট্রিবিউশন বাজার নিয়ে আমাদের বেশি আম কাটে হ্যাঁ এমনি যদি খুচরো কেউ নিতে চায় এসে নিতে পারে আপনারা কথা খুচরো এখান থেকে সাধারণত কেউ দেয় না এখানে খুচরো দেয় না এখানে খুচরো দেয় সাধারণত হয়তো আপনি 25 নিতে পারেন হ্যাঁ হ্যাঁ দেওয়া হয় তাও আমাদের

সব আম পেকে পেকে পড়ে আছে খুব ভালো লাগলো প্রদীপ দা আপনার বাগান এসে আমাকে তরুণ বললো যেও না প্রদীপদার কাছে প্রদীপ দার খুব ভালো মানুষ গেলে খুব আনন্দ পাবে আমি তাহলে প্রদীপদার কাছে ঘুরে আসবো হ্যাঁ ইয়ে বাড়ি হ্যাঁ আমি যাই রাজহাটের দিকেও যাই ওই দিকেও আমার একটা বন্ধু আছে ও বাগানের কথা হচ্ছে এবছর ওর সাথে পরিচয় হয়েছে আমাদের চকবাজারের মাছের ওখানে বড় আরত আছে ওই আড়তের মধ্যেই সব তরুণ থাকে তো হ্যাঁ তো বলেছিল যাবে পরিদার কাছে পরিদা খুব ভালো লোক আমার নাম করে গিয়ে আমি ঠিক আছে হুম খুব ভালো লাগলো পরিদা আমার কটা আম দেবেন আপনি আমি অর্কিড গাছ হয়ে আছে এটাকে টানা যাবে ফুল হয়ে যাবে কোনটা কোনটা ওই যে আর ও গাছগুলো হয় এগুলো ফার্ম গাছ অর্কিড গাছ এগুলো আগাছা গাছ এগুলো গাছই হবে এগুলো সব গাছই হয় গাছের বয়স এই এক একটা গাছের বয়স কত কত বছর হবে করতে গাছগুলোর বয়স তো প্রচুর মনে হচ্ছে বা আপনার মানে কাকাও দেখেননি দেখুন এই গাছগুলোর এত বয়স যে কাকাও দেখেনি তা যে কাকার বাবাও দেখেনি তার মানে বুঝতে পারছেন কত বয়স বয়স আনুমানিক একশো বছর দেড়শো বছর তাহলে বয়স হবে দেড়শো থেকে দুশো বছর বয়স বলছে এক একটা গাছের যার ফলে গোড়াগুলো দেখলেই বয়ে যায় যে গাছের গোড়াগুলো কত মোটা আর গাছের আকৃতিটাও বিশাল একটা একটা গাছের কত বড় আকৃতি এই গাছের আকৃতিগুলো দেখলেই বয়ে যায় গাছের কত বয়স প্রদীপদা বলছে আমার বাবাও দেখেনি ওনার বাবাও দেখেনি তার মানে বুঝতে পারছেন এক একজনের বয়স আমি যদি আনুমানিক নব্বই বছর করে ধরি দুশো বছরও পার হয়ে যাবে আর এই বাঁশগুলো করা আছে বাঁশের মাথায় জাল লাগানো আছে এই জালগুলো দিয়ে সাধারণত এই আমগুলো পাড়া হয় আঁকছে 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 এগুলোকে আঁকছি বলে আর দিন পড়ানোর পর থেকে মনে হয় সারাদিনই আম পড়বে আম পাড়া আম পাড়া চলবে তাই তো বলতে মানে যা পাকার সময় হয়ে এসেছে আর দিন সরিয়াম তো থাকবে না সরিয়াম আর কদিন প্রচুর আম গাছে গাছে প্রচুর আম ধরে আছে এবারে বৃষ্টি কম হওয়ার জন্যে মুকুলগুলো মুকুলগুলো